নমস্কার, আপনারা দেখছেন মায়া টিভি। মায়া টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তৃণা থাকছি আপনাদের সঙ্গে। সাঁওতালি সভ্যতায় ঐতিহ্যের আধুনিকরণ, সাঁওতালি নৃত্যের লাইভ প্রদর্শনীতে এবছরের কালী পুজোয় জমজমাট দত্তপুকুর বন্ধু মিলন সংঘ। 8 ফুট লম্বা মহাকালীর মূর্তি, বিশেষ আকর্ষণীয় এবারের থিম সাঁওতালি সংস্কৃতি। 39 বর্ষে পদার্পণ করল দত্তপুকুর বন্ধু মিলন সংঘের কালী পুজো। মণ্ডপসজ্জায় ফুটে উঠল পরিবেশ বান্ধবের চিত্র। যারা সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন না, কিছু বুঝতে পারবেন না, মনে হবে ছামশা কোনো প্যান্ডেল হয়েছে। না, ভেতরে না প্রবেশ করলে আপনারা কিছুই জানতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। মজাটা তো আছে ভেতরে করতেই হবে। বন্ধু মিলন সংঘের সমস্ত ভলান্টিয়ারদের অনুরোধ, আমাদের মেইন গেটে দাঁড়িয়ে যান, কোনো দর্শনার্থী যেন ভেতরে প্রবেশ করতে অসুবিধা না হয়। তৈরি হয়েছে পুরো সাঁওতালি ঘাসে প্যান্ডেল। সময় নিয়ে দেখার মতোই গাছের পাতা ডাল কাঠ দিয়ে তৈরি প্যান্ডেল, দেখার মতোই এবছরের সেরা আকর্ষণ দত্তপুকুর এরিয়া। এক একটি স্ট্যাচু সত্যি দেখার মতো অসাধারণ মণ্ডপ সজ্জা, যা এবছর সত্যি মানুষের মন কাড়বে। না, একবারে দেখলে হবে না, পুরো জায়গাটা যদি গোল করে না ঘোরেন আপনারা বুঝতে পারবেন না যে কি জিনিস বানিয়েছে। এক কথায় অসাধারণ। না, আগামীকাল অব্দি এখনো পুজো মণ্ডপ থাকবে, এবং শুনেছি নাকি যে এই পুজো মণ্ডপ ঘাট উঁচু করে দেখতে হবে। মণ্ডপের উপরেও যে এক একটি মূর্তি রেখেছে, পুরোটাই গাছের পাতা ডালপালা দিয়ে তৈরি, এক অসাধারণ ব্যাপার। না, কলকাতা অনেক প্যান্ডেল দেখা যায়, কিন্তু এই প্যান্ডেল অন্যরকম। মায়ের মূর্তিও সাঁওতালি ধাঁচে, লাইটিং চলছে। না, ওপরের কাজ সুন্দর করে আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এক কথায় অসাধারণ। প্রচুর লোক ছবি তুলতে ব্যস্ত। মায়ের মূর্তিও সাঁওতালি ধাঁচে, লাইটিং চলছে। না, ওপরের কাজ সুন্দর করে আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এক কথায় অসাধারণ। প্রচুর লোক ছবি তুলতে ব্যস্ত, কিন্তু চ্যানেল থেকে হাতে আঁকা পেন্ট করা ছবি এবং গাছের
ডালপালা দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা যে প্যান্ডেল এই টোটালটাই কিন্তু গাছের ডালপালা কাটা পাতা কাঠ এই সমস্ত দিয়ে তৈরি। মায়ের মূর্তি ও সন্তালি ধাঁচে তৈরি। ইউটিউবে যারা আজকে দেখবেন আগামীকাল অব্দি থাকছে এই পূজা মণ্ডপ। আগামীকাল শুনছি 60 জনের ডান্সার আসছে তিনটি জেলা থেকে, অদ্ভুত ধরনের প্রদর্শন। না যে দর্শকরা দেখে গেছে দর্শনার্থীরা তারা কিন্তু মুগ্ধ, এটাই চাওয়ার ছিল। এত রাত অব্দিও দর্শনার্থীরা এখনো আনাগোনা চলছে, মানে এটা অনুদা আমাদের ক্লাবের সেক্রেটারি এক একটা মূর্তির দিকে তাকালে না কোনো কথা হবে না। কলকাতায় অনেকে ঠাকুর দেখতে চায় কিন্তু এখানে যে এমন সুন্দর পূজামণ্ডপ বানাবে এটা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল। মায়ের মূর্তিটা যেভাবে লাইটিংস করা হয়েছে এখানে কোনো দাঁড়িয়ে দেখলে আপনিও ভাববেন যে না সাধারণ কোনো মায়ের মূর্তি না। সুন্দর ধন্যবাদ যারা আজকে আমাদের ইউটিউবে দেখলেন এই প্রেজেন্টেশন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এই যে দেখুন সবাই সেলফি তুলতে ব্যস্ত, পুরো ফ্যামিলি জুড়ে সেলফি তুলছে তাদের ভালো লাগা। এবং ওই পূজা মণ্ডপে সাঁওতালি মুখোশ এক একটি জায়গায় এই স্ট্যাচুর কাছে সব যেটা সেলফি জোন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বানাইনি সেলফি জোন হিসেবে, কিন্তু দর্শনার্থীরা সেলফি জোন হিসেবে কিন্তু বেছে নিয়েছে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ইউটিউব। সো ভালো লাগলো আপনাদের সাথে থেকে।